আসসালামু আলাইকুম। আরবিটি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সঙ্গে আছি আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিশাল। চলুন দেখে আসি কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ঘানি যতদিন প্রেসিডেন্ট থাকবে ততদিন তালেবানেরা আলাপেই বসবে না। ভারতে ছোট্ট মেয়ের সামনে মুসলিম ব্যক্তিকে বেদম মারধর। লেবাননকে সংকটে ফেলা থেকে বিরত থাকুন। চীনের আগ্রাসনের বিরুদ্ধে বন্ধু দেশগুলোর সহযোগিতা চায় তাইওয়ান। এবং সর্বশেষ থাকছে তালেবান নিয়ন্ত্রণ নিলে আফগানিস্তানের সহায়তা বন্ধ করবে জার্মানি। ইমরান খান দাবি করেছেন ঘানি যতদিন আফগানিস্তানের প্রেসিডেন্ট থাকবে ততদিন তালেবানেরা আলাপেই বসবে না। এই নিয়ে বিস্তারিত থাকছে সংবাদটির মূল অংশে, তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এতক্ষণ শুনলেন প্রধান প্রধান সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবং অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ঘানি যতদিন প্রেসিডেন্ট থাকবে ততদিন তালেবানেরা আলাপেই বসবে না। আফগানিস্তানে এখন আর রাজনৈতিক সমাধান দেখতে পাচ্ছে না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 31 আগস্ট মার্কিন সেনারা পুরোপুরি চলে যাওয়ার আগেই তালেবানদের দখলে এসেছে অনেক অঞ্চল। আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষটাও পেয়েছে নতুন মাত্রা। এর মধ্যে 12 আগস্ট কিছুটা কূটনৈতিক সুরে বিদেশি সাংবাদিকদের কাছে ইমরান খান বললেন, তালেবান নেতাদের সঙ্গে আমার 3-4 মাস আগে কথা হয়েছে, তাদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা একটি ব্যাপার পরিষ্কার করে দিয়েছে যে আশরাফ ঘানি যতদিন প্রেসিডেন্ট থাকবে ততদিন তারা আফগান সরকারের সঙ্গে কোনো আলাপে বসবে না। আফগান সরকার যেখানে দেশটির বর্তমান সংঘাতময় পরিস্থিতির জন্য ইসলামাবাদকেই দায়ী করে আসছে, সেখানে পাকিস্তানি প্রধানমন্ত্রী এসব বক্তব্য সহসা কোনো সমাধানের পথ যে দেখাবে না তাতে কোনো সন্দেহ নেই। এমনকি সম্প্রতি আফগানিস্তানের নেটিজেনরাও পাকিস্তানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। আফগান জঞ্জাল সাফ করার দরকার হলেই পাকিস্তানকে দরকারি মনে করে যুক্তরাষ্ট্র, বলেছে ইমরান খান। অন্যদিকে ইমরান খান আবার আমেরিকাকেও খুচিয়ে কথা বলতে ছাড়েননি। তিনি বলেছেন, আফগানিস্তানের জঞ্জাল সাফ করার প্রশ্ন এলেই কেবল পাকিস্তানকে গুরুত্বপূর্ণ মনে করে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এখন ভারতকেই তাদের কৌশলগত পার্টনার বানিয়েছে, এজন্য পাকিস্তানের প্রতি তাদের আচরণটাও বদলে গেছে। এসব কারণেও ইমরানের মতে আফগানিস্তানে এখন রাজনৈতিক সমাধান কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপাতত আফগান পরিস্থিতি নিয়ে কাতারের দোহায় কয়েকটি দেশের প্রতিনিধিরা বৈঠক করছেন। আপাতত আফগান বাহিনী ও তালেবানদের মধ্যে অস্ত্রবিরতি আনা যায় কিনা সেটা নিয়ে আলাপ করছেন তারা। মার্কিন বাহিনীও যতটা পারছে আফগান বাহিনীর পক্ষে বিমান হামলা চালু রেখেছে, তবে 31 আগস্টের পর সেটা অব্যাহত থাকবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। আবার ইমরান খানও এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর পুরোপুরি বিদায়ের পর পাকিস্তানের মাটিতে তারা কোনো মার্কিন ঘাঁটি দেখতে চায় না। ভারতে ছোট্ট মেয়ের সামনে মুসলিম ব্যক্তিকে বেদম মারধর। এক মুসলিম ব্যক্তিকে তার মেয়ের সামনে শহরের রাস্তা জুড়ে নির্যাতন করা হয়েছে এবং তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে। ছোট্ট মেয়েটির কান্নায়ও বাবাকে নির্যাতন থেকে দমেনি পাষণ্ডরা। এমনকি পরে পুলিশের হাতে তুলে দেওয়ার পরও নির্যাতন করা হয়েছে 45 বছর বয়সী ওই ব্যক্তিটিকে। ঘটনাটি বুধবার ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে। স্থানীয়দের করা ভিডিওতে দেখা যায় ছোট্ট শিশুটি তার বাবাকে আঁকড়ে ধরে আছে এবং বাবাকে আর না মারতে আক্রমণকারীদের কাছে অনুরোধ করছে। ভিডিওটিতে এটাও দেখা যায় পুলিশ ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়ার সময়ও আক্রমণকারীরা তাকে মারধর করতে থাকে। বুধবার একটি মোড়ে সমাবেশ করছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। তাদের অভিযোগ ছিল, মুসলমানরা একটি হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করে তাদের সম্প্রদায়ভুক্ত করার চেষ্টা করছে।
বৈঠকটি শেষ হওয়ার পরপরই সমাবেশ স্থলের 50 গজের মধ্যেই মারধরের ঘটনাটি ঘটায় তারা। এদিকে এক বিবৃতিতে কানপুর পুলিশ জানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় মারধরের শিকার ওই ব্যক্তি বিয়ের ব্যান্ড পরিচালনা করা স্থানীয় এক ব্যক্তি তার ছেলে ও নাম উল্লেখ না করে আরও 10 ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। তবে বজরং দলের কারো নাম মামলায় উল্লেখ করা হয়েছে কিনা পুলিশ তা পরিষ্কার করেনি। নির্যাতনের শিকার পেশায় রিক্সার ড্রাইভার ওই ব্যক্তি মামলার অভিযোগে বলেন, আমি বিকেল 3টার দিকে আমার ব্যাটারি চালিত রিক্সাটি চালাচ্ছিলাম, তখনই তারা আমাকে হেনস্থা ও নির্যাতন করা শুরু করে এবং পরিবার সহ আমাকে হত্যার হুমকি দেয়। পরে আমি পুলিশি হস্তক্ষেপে বাঁচতে পারি। জানা যায় নির্যাতনের শিকার ব্যক্তিটি একটি পরিবারের আত্মীয় যাদের পার্শ্ববর্তী একটি হিন্দু পরিবারের সাথে আইনি দ্বন্দ্ব রয়েছে। বিবাদমান পরিবার দুটি একে অপরের বিপক্ষে মামলা করেছে। মুসলিম পরিবারটি প্রথমে নির্যাতন ও সন্ত্রাসবাদের অভিযোগ এনে FIR দায়ের করে। পরে হিন্দু পরিবারটি এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করে একটি মামলা দায়ের করে। সম্প্রতি বজরং দল বিষয়টিকে হস্তক্ষেপ করে এবং মুসলিম পরিবারটির বিরুদ্ধে জোর করে ধর্মান্তরকরণের অভিযোগ তোলে। লেবাননকে সংকটে ফেলা থেকে বিরত থাকুন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠনের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ মানেই হচ্ছে দেশকে সংকটের মধ্যে ফেলা। বুধবার সাইয়েদ হাসান নাসরুল্লাহ লেবাননের কোনো বাংলা মাধ্যমের নেতিবাচক প্রচারণার দিকে ইঙ্গিত করে একথা বলেন। এছাড়া লেবাননের মেরোনাইট খ্রিস্টান পাদ্রি বেচারা বুত্রোস আর রাহি ইহুদিবাদী ইসরায়েল অভিমুখে হিজবুল্লাহ রকেট হামলার সমালোচনা করেছেন। হাসান নাসরুল্লাহ সাম্প্রদায়িক রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রতিক্রিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, আজকের দিনে শত্রুদের সবচেয়ে বিপজ্জনক ও গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রোপাগান্ডা চালানো, যা হুমকি এবং সুযোগ হিসেবে দেখা দিতে পারে। আমাদেরকে অবশ্যই হুমকিকে সুযোগে পরিণত করে তাকে কাজে লাগাতে হবে। সাইয়েদ হাসান নাসরুল্লাহ তার সমর্থকদের মনস্তাত্ত্বিক যুদ্ধ নিজেদের দুর্ভেদ্য করে তোলার আহ্বান জানান। পাশাপাশি মত ভিন্নতার কারণে অন্যদেরকে দোষারোপ করা কিংবা বিনা কারণে কোনো ব্যক্তিকে অপমান করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার কথা বলেন। দক্ষিণ লেবাননের ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার পর 2 দিন পর গত শুক্রবার হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত সেবা ফার্ম এলাকায় ইসরায়েলি সামরিক অবস্থানের আশেপাশে অন্তত 20টি রকেট ছোড়ে। এর 2 দিন পর মেরোনাইট খ্রিস্টান পাদ্রি আর রাহি দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লেবাননের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান। তিনি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল অভিমুখে রকেট ছোড়া বন্ধ করার জন্য সামরিক বাহিনীকে পদক্ষেপ নিতে বলেন। পাদ্রি আর রাহি দাবি করেন, এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য নয় বরং লেবাননের নিরাপত্তার জন্য প্রয়োজন। চীনের আগ্রাসনের বিরুদ্ধে বন্ধু দেশগুলোর সহযোগিতা চাই তাইওয়ান। সম্প্রতি সময়গুলোতে তাইওয়ানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে চীন। এরই ফলশ্রুতিতে তাইওয়ান প্রণালীতে শান্তি ও সংহতি স্থাপনের জন্য এগিয়ে আসতে জাপান এবং অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। সংবাদ মাধ্যম NHK ওয়ার্ল্ডের বরাতে জানা যায়, একটি জাপানিজ ম্যাগাজিন বনগেই এর সাথে অনলাইন ইন্টারভিউ দেওয়ার সময় এমন আহ্বান জানান তিনি। তিনি বলেন, জাপান এবং যুক্তরাষ্ট্র সহ আরও বিভিন্ন রাষ্ট্রে তাইওয়ান এর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও উদ্বেগ চীনের প্রতি শক্তিশালী সতর্কবার্তা প্রেরণ করে। তাইওয়ান এবং এর শুভাকাঙ্ক্ষী রাষ্ট্রগুলোর মধ্যকার সহযোগিতা বৃদ্ধি করলে তা চীনকে বিভিন্ন কঠোর নীতিমালা প্রণয়নে সংযত করতে বাধ্য করবে বলে আশা ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। মেইনল্যান্ড চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত প্রায় 24 মিলিয়ন জনগণের দেশ তাইওয়ানের পূর্ণ সার্বভৌমত্ব দাবি করে চীন, যেখানে কিনা 7 বছরেরও অধিক সময় ধরে দুটি দেশ ভিন্ন ভিন্নভাবে শাসিত হয়েছে। চীন প্রায়শই তাইওয়ান আক্রমণের হুমকি দিয়েছে এবং এই স্বায়ত্তশাসিত আইল্যান্ডকে নিয়ন্ত্রণে একটি কঠোর আগ্রাসনমূলক নীতি প্রণয়ন করেছে। NHK ওয়ার্ল্ড সূত্র মতে জানা যায়, তাইওয়ানের প্রেসিডেন্ট করোনাকালীন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যৎ প্রজন্মেও অক্ষুণ্ণ থাকবে বলে প্রত্যাশা করেন তাইওয়ান প্রেসিডেন্ট।
তালেবান নিয়ন্ত্রণ নিলে আফগানিস্তানের সহায়তা বন্ধ করবে জার্মানি। সশস্ত্র গোষ্ঠী তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলে এবং শরিয়া আইন চালু করলে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং বড় বড় শহর ও গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ইতোমধ্যে দেশটির প্রত্যর্পণ বন্ধ করে দিয়েছে জার্মানি। বৃহস্পতিবার সম্প্রচার মাধ্যম ZDF কে দেওয়া সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এসব তথ্য জানান। হেইকো মাস বলেন, আমরা প্রতি বছর তাদের 43 কোটি ইউরো দেই, কিন্তু যদি তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় আর শরিয়া আইন চালু করে তাহলে আর একটা সেন্টও দেব না। গত এপ্রিলে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে আফগানিস্তানে কোনো আর্থিক সাহায্য পাঠানোর বিষয়টি সেখানে গণতান্ত্রিক মান বজায় রাখার শর্তের ওপর নির্ভর করবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবানও জানে কয়েক দশক ধরে যুদ্ধ কবলিত দেশটি ব্যাপকভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তার ওপর নির্ভর করে। এই আন্তর্জাতিক দান নিশ্চয়ই চলবে না যদি তালেবান দেশটিতে প্রতিষ্ঠিত সব ধরনের অধিকার ও গণতান্ত্রিক মান বাতিল করে দেয়। গত বছর শীর্ষ দাতা দেশ জার্মানি 2021 সালে আফগানিস্তানকে 43 কোটি ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আর 2024 সাল পর্যন্ত এই সহায়তা চলবে বলেও ইঙ্গিত দেয় তারা। একই সঙ্গে তারা 20 বছরের যুদ্ধ অবসানের প্রয়োজনীয়তার ওপরও জোর দেয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।